নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সাত করেন ফস্তাক সিরু ফিহি আর বাসাল চারটি আমল এই রোজার মাসে বেশি বেশি কর খাসলাতাইন তুর দাউনা বিহিমা রব বুকুম দুইটি আমল এমন যার দ্বারা তুমি তোমার রবকে খুশি কর আর দুইটি আমল এমন যা ছাড়া তোমার কোনো গতি নেই যে দুইটি আমল দ্বারা আল্লাহ খুশি হবেন আজ তাও জানতে পারবেন আর যে দুইটি আমল ছাড়া আপনার কোনো গতি নাই তাও জানতে পারবেন তাই রমজানের আগে অবশ্যই চারটি দোয়া ও আমল শিখে এবং আপন জনদেরকেও শিখিয়ে দিবেন হুজুর পাক সাল্লাহ আলাইহি ওসাল্লাম ফরমান যে দুইটি আমল দ্বারা তুমি তোমার রবকে রাজি করবে তা হলো নাম্বার এক বেশি বেশি কলমার জিকির করা কমপক্ষে দিনে একশতবার ইলাহা ইহা পড়বেন আর হিম্মত থাকলে এক হাজার বারও পড়তে পারেন এমন লোক আছেন যারা রমজান মাসে এক লক্ষ পঁচিশ হাজার বার এ কলমার তাহলিল পড়েন আর দ্বিতীয় আমলটি যা দ্বারা আল্লাহ খুশি হন এবং আপনার সকল চাহিদা পূরণ করে দেওয়ার ওয়াদা করেন তা হলো বেশি বেশি এস্তেকফার পড়া দিনে কমপক্ষে একশতবার এস্তেকফার পড়বেন সে ব্যাপারে একটি ফজিলতময় এস্তেকফারের দোয়া হল যার ব্যাপারে জায়দ রাদু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামকে বলতে শুনেছেন কেউ যদি এই দোয়াটি পাঠ করে সে যুদ্ধ থেকে পলায়ন করার মতো গুণা করলেও আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন দোয়াটি হলো আস্তক ফেরুল্লাহ আলা আজিম আল্লাহ দিলা ইলাহা ইল্লাহু আলহাইউল কাইয়ুম ওয়াতুবু ইলাই অথবা শুধুমাত্র মাত্র ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ অস্তক ফেরুল্লাহ পড়তে পারেন সন্তানের সমস্যা সাহ অস্তক পড়ুন মা বাবার অসুখ অস্তক পড়ুন পড়ুন সমস্যা অস্তক ফেরুল্লাহ পড়ুন পড়ুন চাকরিতে সমস্যা আস্তাক ফেরল্লা পড়ুন সন্তান বিদেশে সমস্যায় আছে বেশি বেশি আস্তাক ফেরল্লা পড়ুন মাছ চাষ করেছেন বরকতের জন্য স্তেকফার পড়ুন খামার করেছেন বরকত লাভের জন্য ইস্তেকফার পড়ুন আপনার দুনিয়ার সব উপকরণ আল্লাহ তালা উৎকৃষ্ট করে দিবেন উন্নত করে দিবেন যেমন আল্লাহ তালা সুরাহুদের তিন নং আয়াতে বলেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا. অর্থাৎ আর তোমরা নিজেদের পালন সমীপে ক্ষমা প্রার্থনা করো অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন আর যদি তোমরা বিমুখ হতে থাকো তবে আমি তোমাদের উপর এক মহা মহাদিবসের আজাবের আশঙ্কা করছি আর রমজান মাসে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম যেই দুইটি জিনিস আমাদের জন্য জরুরি বলেছেন তা হল নাম্বার এক আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করা নাম্বার দুই জাহান নাম থেকে আল্লাহর কাছে পানা তালাশ করা তাই এই মাসে এই দোয়াটি বেশি বেশি করবেন আল্লাহ ইন্নি আস আলুকাল অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত তলব করি আর জাহান্নাম থেকে পানা চাই